নিচ্ছি একটা 100% দাবির জন্য, দাবিতে, যাতে আমাদের এখানে যে 6টা 8টা 10টা গ্রাম আছে, পঞ্চায়েতও আছে, সেখানে যে বাচ্চাগুলো 200-250 স্কুলের ছেলেগুলো এখানে বাস ধরে স্কুলে যায় এবং কলেজের ছেলেমেয়েরাও যায়, সেহেতু আমাদের এখানে যেহেতু পাড়াপাড়ে খুবই অসুবিধা, তার জন্য আমরা আন্ডারপাস চাইছি। বাস যায়? হ্যাঁ, এদিক থেকে বাস যায়। আন্ডারপাস দিতে হবে, আমরা এখানে আপামর জনগণ। এইদিকে আমাদের যে ভাষাপুল মোড়, এই ভাষাপুল মোড়ের আন্ডারে 10-12টা গ্রাম আছে। এই গ্রাম থেকে মোটামুটি 150-200 ছাত্রছাত্রী এখানে প্রতিনিয়ত বাস ধরার জন্য, যাতায়াতের জন্য আসে। আমাদের এখানে যে সিক্স লেন রাস্তা হচ্ছে, সে রাস্তার পরিমাপ এতটাই চওড়া যে আমাদের ছেলেমেয়েরা বা বাস যাত্রীরা যাতায়াত করতে অসুবিধা হবে, পারাপার করতে পারবে না। সেই সুবিধার্থে আমাদের এখানে আন্ডারপাসের দাবিতে আমরা এখানে আন্দোলনে সবাই সামিল হয়েছি। আপনারা কি এনএইচে কাজ বন্ধ করলেন? আমরা আজকে এনএইচে কাজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিলাম। তো আপনাদের যদি এখানে ব্রিজ না করা হয়, সেই ক্ষেত্রে কি সমস্যাটা হবে? আমাদের এখানে যদি ব্রিজ না করা হয়, মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হবে। সবথেকে বড় সমস্যা, যারা 1.5 কিলোমিটার গাড়ি নিয়ে যাবে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যারা স্কুলের ছাত্রছাত্রী, যারা পদযাত্রী, তারা কীভাবে রোড পেরিয়ে বাস ধরবে? আমাদের উল্টো দিকে বাসটা ধরার একটা